আসসালামু আলাইকুম, আমাদের এএসটিভির চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। নয় বছরের শিশু দিল 10 লাখ বছর আগেকার প্রাণীর সন্ধান। পরিবারের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল 9 বছরের জুড স্পার্কস, আমেরিকার নিউ ম্যাক্সিকোর লাস ক্রোসেসে। হাঁটাহাঁটি তার কাছে বিশেষ কোনো রোমাঞ্চকর কাজ ছিল না। বেখেয়ালে হঠাৎ করেই একটা গর্তে পড়ে গেল সে। পরেই মুখোমুখি হলো বিশাল আকৃতির অদ্ভুত দর্শন কিছু একটা সঙ্গে, আর সেখানেই ঘটল সিনেমেটিক ঘটনা। এখন জোরের বয়স 10 চলছে। সেদিনের অভিজ্ঞতার বয়ানে জানালো, দেখেই মনে হলো বিশাল একটা চোয়াল। সোজা কথা, জিনিসটা ভয়ঙ্কর, ভয় পাইয়ে দে। মনে হলো এটা সাধারণ কিছু নয় যে মানুষ মাঝে মধ্যেই দেখতে পায়, এটা অন্য কিছু। নিউ ইয়র্ক টাইমকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই বলল সে। কিছুক্ষণের মধ্যেই ছেলে ঠিকঠাক আছে কিনা দেখতে চলে এলেন বাবা মিশেলে এবং মা কাইলি স্পার্কস। ওই অদ্ভুত জিনিসটির কিছু ছবি তুললেন তারা, ভাবলেন অবসর এটাকে নিয়ে একটু গবেষণা চালাবেন, অবসরে এটাকে নিয়ে একটু গবেষণা চালাবেন। কাইলিও বুঝেছিলেন এটা সাধারণ কিছু নয়। ছবিগুলো তারা পাঠিয়ে দিলেন নিউ মেক্সিকো স্টেট ইউনিভার্সিটির জীববিদ্যার প্রফেসর পিটার হুডের কাছে। সাক্ষাৎকারে প্রফেসর বললেন, ছবিগুলো দেখে আমি বুঝে নিয়েছি যে তারা কোনো গমফুথের প্রজাতির প্রাণীর ছোয়াল কিংবা দাঁত খুঁজে পেয়েছেন। গমফুথের আজকের হাতির মতোই এক প্রাণী। হাতিদের আগমন তাদের মাধ্যমেই ঘটেছিল। ওটা একটা ফসিল ছিল, সম্ভবত গমফুথের প্রজাতির এক বিলুপ্ত শাখা স্টেগো মাস্টুডনের সদস্য। সম্ভবত 9 বছরের জোর খুঁজে পেয়েছে 10,200 বছর আগেকার এক প্রাণীর ফসিল। জিনিসটা উদ্ধার করলেন প্রফেসর, এটা আসলে বের হতো না যদি না জোরের বাবা মা ছবি তুলে তা বিশেষজ্ঞের কাছে পাঠাতেন। তাই প্রফেসর স্পার্কস দম্পতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যদি আগ্রহের বশেও তারা ওটা নিয়ে টানাটানি করতেন তাহলেই হয়তো সর্বনাশ ঘটে যেত। সূত্র ইন্টারনেট। দর্শক, দেশ বিদেশের নিত্য নতুন তথ্য জানতে আমাদের এএসটিভির চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।